وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. إن الله لا يحب من كان مختالا فخورا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله سيدنا مولانا محمد. ইচ্ছা মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا
محمد একটি নামে এত প্রেমের ঢল محمد একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল محمد একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা وعلى آل سيدنا شبي بلن بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري یہ دل ساد مان ما بلغ العلم بکماله کشفت جا بجماله حسنت جميع خصاله سلو মোমিনশাহী অঞ্চলের কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার যশোদল বাগপাড়া বাইতুন নূর জামে মসজিদ ইসলামী একতা যুব সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত যশোদল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই পঞ্চম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2022 15ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা তারিক হাসান খান সাহেব আজকের মাহফিলের অন্যতম মেহমান নন্দিত আলেমে দ্বীন مولانا مفتي سهيل احمد صاحب مولانا انزار شاه تنيم صاحب اوپستيت حضرات علماء کرام فضلاء اعظم سوشيل سماج جاتير شرشت সন্তান শিক্ষক মণ্ডলী جاتير বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকেও প্রশ্ন করেছেন তা আল্লাহ আপনাকেও ভালো রেখেছেন আমাকেও আল্লাহ সুস্থ ভালো রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ হাজারো কাজের ফিরে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য পৌষ মাঘের এই হাড় কাঁপানো শীতে যখন আমরা আস্তে আস্তে আরামের বিছানায় চলে যাব ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন
সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আলহুদা ওয়াত্তাকা ওয়ালআফাফা ওয়ালঘিনা সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكر أدعي كورني لهم شنماني تحاضرين أمي علو چنان شچنائي شرب كالر شرب جوغير একমাত্র কিতাব শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল করিমের গুরুত্বপূর্ণ সূরা চার নম্বর সূরার ৩৭ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ তাআলা আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন আমিন জোরে বলি আমিন আমিন সম্মানিত হাজিরিন গোটা দুনিয়া জুড়ে আজকে সবচাইতে বেশি লঙ্ঘন হচ্ছে হলো যেটা সেটা হলো হক অধিকার স্ত্রী তার স্বামীর হক নষ্ট করছে স্বামী তার স্ত্রীর হক নষ্ট করছে সন্তান তার বাবার হক নষ্ট করছে বাবা তার সন্তানের হক নষ্ট করছে ছোট বড়র হক নষ্ট করছে বড় ছোটর হক নষ্ট করছে জনগণ রাষ্ট্রের সম্পত্তির হক নষ্ট করছে রাষ্ট্রযন্ত্র জনগণের হক নষ্ট করছে গোটা পৃথিবীতে থামেন গোটা পৃথিবীতে প্রত্যেকটি জায়গায় এই হক লঙ্ঘন এর পরিমাণ এখন কম না বেশি আস্তে বলবেন না কম না বেশি বেশি হক আরবি শব্দ হক এর বাংলা হচ্ছে অধিকার এর বাংলা কি অধিকার আর এর ইংরেজি হলো রাইটস রাইটস যেরকম বলা হয় হিউম্যান রাইটস মানব অধিকার যেরকম জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে ইউনাইটেড নেশন তৈরি হয়েছে এরকম বহু মানবাধিকার সংগঠন পৃথিবীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কিন্তু আদৌ মানবাধিকার নামক যে একটি প্রাপ্তি আজকে মানব জাতি কি পাচ্ছে আস্তে বলবেন না পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে না যারা গোটা পৃথিবীর যারা মোড়ল গণতন্ত্রের যারা ঠিকাদার যারা গোটা পৃথিবীর মোড়লিপনা করছেন যারা গোটা পৃথিবীর মানুষগুলোকে পরিচালনা করছেন তাদের মধ্যে নৈতিক চরিত্র না থাকার কারণে তাদের ভিতরে ইসলাম না থাকার কারণে গোটা পৃথিবী যেন একটা জ্বলন্ত কড়াই হয়ে গেছে আর সেই কড়াইয়ের যেন সরাই হয়েছে আজকে মানুষ জলচরে স্থলভাগে কোথাও কোনো প্রাণীর ভিতরে কোনো হরতাল নেই কোনো দুর্ভিক্ষ নেই কোনো অনাহার নাই কোনো না খেয়ে থাকা নাই স্থলভাগে আর কত মানুষ বসবাস করে জলভাগেই আল্লাহর সৃষ্টিরা যে কম না বেশি বেশি পৃথিবীর কোনো জলভাগের প্রাণী না খেয়ে মারা গেছে না বনাঞ্চল ঠিকমতো চলছে জলভাগ ঠিকমতো চলছে কিন্তু স্থলভাগের ভিতরে মানুষ যে শ্রেষ্ঠ একটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা সৃষ্টি সেই মানুষের মাঝেই ফিতনা সেই মানুষের মাঝেই গন্ডগোল কম না বেশি আস্তে বলবেন না কম না বেশি কেন কি জন্য আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি আসুন আমরা আস্তে আস্তে আলোচনার দিকে চলে যাই আমার কথা সবার কানে যাচ্ছে তো নাকি আওয়াজ পাচ্ছেন তো সবাই কারো কোনো সমস্যা হচ্ছে না বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন
সম্মানিত উপস্থিতি এই পৃথিবী আপনা আপনি আসে নাই আপনা আপনি হয় নাই এই পৃথিবী সৃষ্টির পেছনে একজন রব সৃষ্টিকর্তা আছেন না নাই তিনি কে আল্লাহ আল্লাহ এতে কোনো সন্দেহ আছে না সামান্য কলম তৈরিতে যদি মেহনত করতে হয় একজন কারিগরের প্রয়োজন হয় সামান্য এই চার কাপ তৈরিতে যদি একটা কারিগরের প্রয়োজন হয় একটি পরিকল্পিত পৃথিবী এত সাজানো গোছানো একটা পৃথিবী এত বিশাল আকাশ বিস্তৃত জমিন অবশ্যই এগুলো সৃষ্টির পেছনে একজন রব একজন খালেক আছেন না নাই আছেন না নাই তিনি কে আল্লাহ জোরে বলুন তিনি কে আল্লাহ আল্লাহ সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীবাসী করেছেন আমরা হলাম পৃথিবীর বাসিন্দা স্থায়ী বাসিন্দা না ক্ষণিকের বাসিন্দা কিছুক্ষণ আছি আমরা কতক্ষণ আছি কিছুক্ষণ আছি ডাক পড়লেই চলে যাব এই বাসিন্দা আমরা হয়ে আছি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু বানিয়েছেন সকল বানানোর পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য বানিয়েছেন ঠিক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ চিন্তা করা যায় এই বিশাল আকাশ বিস্তৃত জমিন সকল প্রাণীকুল সকল সৃষ্টিরাজি সব মানুষের জন্য বানানো হয়েছে এটা কার কথা আল্লাহ আল্লাহ তাআলার কথা কেন